তাঁতের শহর গঙ্গারামপুরে রাজ্য সরকারের তন্তুজের নতুন শোরুমের উদ্বোধন হলো। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, শুনুন তার বক্তব্য। সাবডিভিশনে তন্তুজের একটা শোরুম তো উদ্বোধন হয়েছে, এখানে দুর্গাপূজা তো আসছে, তো একটা এক্সিবিশনও হচ্ছে আমাদের গঙ্গারামপুরে। তাঁত শিল্পীদের তো খুব সুনাম আছে, তো ওদের যা বস্ত্র করেছে ওগুলো তো এখানে হবে। এছাড়া আমাদের বিভিন্ন জায়গা থেকে যেগুলো আছে, বাঁকুড়া থেকে, কলকাতা থেকে যেগুলো শাড়িগুলো আছে, কুর্তাগুলো আছে, এগুলো আপনারা এখানে থেকে কিনতে পারবেন। তো নতুন একটা প্রকল্প আছে, তো আমি আশা রাখছি আমাদের বালুরঘাট আর গঙ্গারামপুরের বাসিন্দা যারা আছে এখানে থেকে পুজো শপিং করবে। গঙ্গারামপুরের তাঁত শিল্পীদের তো এক সুনাম তো আছে। তন্তুজা থেকে এইবার আমরা আমাদের এখান থেকে মোটামুটি 2.5 কোটির মতো বস্ত্র ওরা অলরেডি কিনে নিয়েছে। আর তো এখানে গঙ্গারামপুর করতে গেলে এখানে তো একটা রেডি মার্কেট তো ওদের পেয়েছে, তো শিল্পীদের ভালোই হবে। স্যার বলছিলাম যে এটা তো একটা লিমিটেড পিরিয়ডের জন্য খোলা হয়েছে, এটা এটা সারা বছর খোলা যায় কিনা সে নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? ডিপেন্ডস অন দ্য মার্কেট অ্যান্ড যেরকম আমাদের এখানে বিক্রি হয়, যদি বেশি বিক্রি হয়, যদি পুজো শপিং থেকে ওরা অনেক টাকা কামায়, অফকোর্স এটা কন্টিনিউ চলবে। ডিপেন্ডস স্যার, পুজোর জন্য কি বিশেষ অফারের ব্যবস্থা রয়েছে? আছে আছে, ডিসকাউন্ট আছে দেখলাম। সেটা কি সাধারণ দোকানের তুলনায় কি আরো দাম তো কমই আছে দেখলাম, তারপরে উপরে একটা ডিসকাউন্ট আছে।